हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आमार आज के रेसिपी नलेन गुड़ दिए तैरी दूधपुली मिष्टी। शीतकाले नलेन गुड़े तैरी जे कोनो मिष्टी आमादेर खूब प्रिय, आर सेई मिष्टी जदि हय दूधपुली ताहले तार तो आर कथाई थाके ना। दोकानेर मतो नरम तुलतुले दूधपुली किभाबे तैरी करा जाय चलुन देखे नेया जाक तार पद्धति। प्रथमे मिष्टि तैरि करार जोन्नो आमी निये निएछि एक लिटार दूधेर घरे तैरि करा छाना। এই মিষ্টি তৈরি করার জন্য ছানা অবশ্যই খুব সফট এবং স্পঞ্জি হতে হবে। এবারে ছানাটাকে আমি মিনিট পাঁচেক সময় ধরে হালকা হাতে মেখে নেব। মিষ্টি তৈরি করার জন্য সফট এবং স্পঞ্জি ছানা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। ছানাটাকে হাতে তালু দিয়ে এইভাবে চেপে চেপে এর দানাগুলোকে একটু ভেঙে দিতে হবে। মিনিট পাঁচেক সময় ধরে ছানাটাকে আমি মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। আর এই ছানাটাকে আমি কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 10টা অংশে ছানাটাকে ভাগ করে নিয়েছি। এবারে হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটাকে দু হাতে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ছানার একটা করে অংশ নিয়ে প্রথমে ভালো করে চেপে গোল করে নিতে হবে। তারপর এটাকে লম্বা করে দুধপুলি যেরকম দেখতে হয় ঠিক সেই রকম একটা শেপ দিয়ে নিলাম। এইরকমভাবে এক একটা দুধপুলি মিষ্টিকে আমি তৈরি করে নিচ্ছি। সবকটা মিষ্টিকে তৈরি করে একটা সাইডে রেখে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 5 কাপ জল এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবারে এটাকে ঢাকা দিয়ে ভালো করে জল বা চিনি শিরাটাকে আমি ফুটিয়ে নেব। অন্যদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 750 ml দুধ। দুধটাকে প্রথমে জাল করে নিতে হবে। এদিকে চিনির শিরাটা ফুটে উঠেছে, তার মধ্যে একটা একটা করে দুধপুলি মিষ্টিকে আমি ছেড়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফার্স্টে হাই হিটে কুক করতে হবে। 5 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় সাইজের হয়ে গেছে। এবার এটাকে ঢেকে লো হিটে আরও 5 মিনিট আমি কুক করে নেব। আবার ফিরে এলাম 5 মিনিট পর, দুধপুলি মিষ্টি খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে দুধটাকে আমি মিনিট পাঁচেক সময় ধরে লো হিটে একটু জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ। এবারে চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু জাল করে নেব। দুধের মধ্যে চিনিটা দেওয়া মাত্রই চিনিটা একটু পাতলা হয়ে যাবে, তাই একে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এদিকে মিষ্টিগুলো 5 মিনিট হয়ে গেছে। এক একটা মিষ্টিকে একটা চামচের সাহায্যে তুলে একটা স্টেনারের ওপর আমি নিয়ে নিচ্ছি এবং চামচটা দিয়ে হালকা করে একটু চাপ দিলে এর মধ্যে যে পাতলা শিরাটা আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে আমি স্ট্রেনারের মধ্যে আস্তে আস্তে তুলে নিলাম, যাতে এর মধ্যে থেকে সমস্ত শিরাগুলো বেরিয়ে যায়। এই সময় কাজটা খুবই সাবধানে করতে হবে, কেননা মিষ্টিগুলো যথেষ্ট পরিমাণে গরম আছে আর এই অবস্থায় মিষ্টিগুলো খুব নরমও থাকে। এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি স্ট্রেনারের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এদিকে দুধটা কিছুক্ষণ ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ নলেন গুড়। গুড়টাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিতে হবে। গুড়টা দুধের মধ্যে দেওয়ার পর দুধটা পাতলা হয়ে যাবে, আর এই রকম পাতলা দুধেরই দরকার। দুধ যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে দুধ ঢুকবে না। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে এর ভেতরে যে রসটা আছে সেটাকে বের করে দিচ্ছি। তারপরে এক একটা করে দুধের মধ্যে ছেড়ে দিলাম।
দেখুন মিষ্টিগুলোকে হাত দিয়ে চাপলে এর মধ্য থেকে কতটা করে রস বেরোচ্ছে। এইভাবে মিষ্টিগুলো থেকে ভেতরের রসটা বের করে দিয়ে একে একে করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। দুধের মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো হাই ফ্লেমে এবং দু মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। মিনিট তিনেক সময় ধরে মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো আবার কিন্তু বড় বড় হয়ে ফুলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। দুধ পুলি মিষ্টি একদম রেডি। মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সহজেই একদম দোকানের মতো নরম তুলতুলে দুধ পুলি মিষ্টি তৈরি হয়ে গেল। আমার এই দুধ পুলি মিষ্টি তৈরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট হইল, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যে কোনো নতুন রেসিপির নোটিফিকেশান আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। পুরনো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট হইল, আমার চ্যানেলটিকে তার পরিবারবর্গ এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।